সুদের টাকা দিয়া কার লাগিয়া রাখিয়া যাইতেছেন চাচা? এ মুসলমান, হারামের টাকা দিয়া কারে পাল্লা যাইতেছেন? চালাক মনে করছেন নিজেরে, কেউ দেখে না আমনে সুদ খান, কেউ বোঝে না না আমনে ওজনে কম দেন, কেউ টের পায় না না হ্যাঁ আমনের ঘরে রঙিন টেলিভিশন চলে, কেউ কিচ্ছু কয় না না আমনের বেড়ি বেপর্দা, কেউ কিছু মাতে না না আমনের মেয়ে আট সাত কাপড় পরে রঙ্গরসে সাইজা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে, আর লম্পট জানোয়াররা দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রাক্ষসের মতো, আপনার লজ্জাও লাগে না শরমও লাগে না? হ্যাঁ বাতে না খাইতে আছেন আর কি, তা পাঙ্গাস তেলাফিয়া, হ্যাঁ দৈন্যাতা কাঁচামরিচ ফার্মের মুরকা আর কি, তা চা বন বিড়ি বেলা বিস্কুট সানাসুর আর কি, আপেল মালটা আর কি, ভোগ করছেন দুনিয়া এ কদ্দুরই তো আর কি, খুব বেশি কিছু এগুলো, খুব আশ্চর্য কিছু এগুলো, এ ফাঙ্গাস তেলাফিয়া কি খুব আশ্চর্য জিনিস? আহা এই মুরগা, এই সামান্য তরকারি কদ্দুর, এটা খুব বড় কিছু হয়ে গেল, এর জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন? এই এক সেট সোফা বানাইতেন গিয়া এতগুলো মিথ্যা কথা বললেন, ঘরের মধ্যে কয়টা ফার্নিচার বানাবেন এর জন্য এতগুলো হারাম রোজগার করলেন? আস্তাগফিরুল্লাহ, কয়দিন ভোগ করবেন দুনিয়া বাপ? এই বাপ বলেন না, চাচারা বলেন, আমার বন্ধুরা স্বজনরা বলেন, ছেলেরা তোমরা বলো, তুমি যেহেতু ছোট্ট ছিলা, তুমি যেহেতু সেই ছোট্ট কাল ধরে রাখতে পারলা না, এখন যুবক হইলা, কাজে এটাই প্রমাণ করে তোমার এই যৌবন কালো থাকবে না, কারণ তোমার সেই শিশুকালটা কোথায় নাই, তাহলে এটাও থাকবে, এটাও থাকবে, এই হাসি ধোকা, এই দেহ এই শরীর যৌবন এই সুঠাম স্বাস্থ্য ধোকা, ধোকা থাকবে না, না তোমারটা থাকবে না যে নারীরটা তুমি দেখো সেটা থাকবে, কোনোটাই থাকবে, সুন্দরীও ধোকা তুমিও ধোকা, দুনিয়া পুরাটাই ধোকা। অমা মাতাউল হায়াতিদ দুনিয়া, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, গুরুর আল্লাহর কোরআন আল্লাহ গুরুর দুনিয়া, আল্লাহ বলছে ধোকা, ধোকা দুনিয়া, ধোকা দুনিয়া, ধোকা। এই হাসে তো এই কাঁদে, এই সুখ তো এই বেদনা, এই যৌবন তো এই বৃদ্ধ, এই হাসি এই পেরেশানি, এই না কথা বলেন না কেন? একটু আগে শুনছি ভালো, আধা ঘন্টা পরে বলছে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, ঠিক না বলে? আরে আমি ক্যান্টনমেন্ট দেখছি, যুবক ক্যান্টনমেন্ট আমি নিজ চোখে দেখছি, মোটরসাইকেলটা ছাড়ছে, পিছন দিয়েই আমার গাড়ি আইছে, কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের কাছে আইসা দেখি এই ছেলেটাই পাওটা বাড়ি খাইয়া লরির সাথে আলগা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট পড়ে আছে, ক্যান্টনমেন্ট থেকে কাবিলা কত? 100 কিলোমিটার, 8-10 কিলোমিটার হইব ধরেন না, 10 কিলো হইব ধরেন, এই কদ্দুর, এই কদ্দুর দুনিয়ার জন্য কি হলো স্থূল। এই আপনাদের নিমশার বাজারে রাত্রিবেলা যে তরকারি নিয়ে দৌড়াদৌড়ি, আমি তো সবসময় দেখি রাত্রে তো যাই 2টা আড়াইটা 3টার দিকে, আহা কি বাস কি ট্রাক, কিচ্ছুর পরোয়া করে না, এই বেচারা কয়টা তরকারির বোঝাটা নিয়ে এইভাবে দৌড়ায় এই গাড়িতে, আহা দুনিয়ার জন্য রাত গভীরে অন্ধকারে কয়টা টাকার জন্য কি পরিমাণ কষ্ট করছে, এত কষ্ট এত পরিশ্রমের পরে এই মানুষটা যদি হাসরের ময়দানে জাহান্নামে যায়, কবরে গিয়ে আজাব ভোগ করতে হয়, সে কি পরিমাণ আফসুস করবে যে আহারে এই কষ্ট কাল লাগে করলাম, কাল লাগে করলাম, এই রক্ত পানি করা কষ্টের কামাই বিনিময়ে এই টাকা দিয়ে সন্তান মোবাইলে ছবি ঢুকায় ছবি দেখে, আহা
এই কষ্টের টাকা রাত গভীরের এই মেহনতের টাকা এর বিনিময়ে বউ বাজারে বাজারে ঘুরে ঘরের মধ্যে স্ত্রী সন্তান রঙিন টেলিভিশনে নাচ গান দেখে এর জন্য এই কষ্টের উপার্জন মরবেন না কেউ আখেরাতে যাবেন না কেউ কবরস্থান কেউ দেখেন নাই কথা বলেন না কেন আরে কবরস্থান দেখছেন আপনারা এখানে কবর নাই তো এদেরকে জিজ্ঞেস করেন এই কবরে যারা আছে জিজ্ঞেস করেন কান পাইতে এখন এই বেটা এখন জিজ্ঞাসা কর বেটা নাফরমান ছেলে তোরা যারা সেজদা দিলি না এখন জিজ্ঞেস কর এই কবরে যে মানুষগুলো শুয়ে আছে এদের রাত্রেবেলা মশারি টাঙ্গায় দেয় কে এদের লেফ আছে কিনা তোষক আছে কিনা এই যে অজরে বৃষ্টি হয় এদের গায়ে পানি ভিজে কিনা জিজ্ঞাসা করে দেখ বন্ধু পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং থেকেও তো একদিন তোমারে লাঠি দিয়ে ওই কবরে ফেলে দেবে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির থেকে একদিন তোমারে নামাইয়া এই কবরে ফেলে দেবে এটাই সত্য এটাই বাস্তবতা এটাই চিরন্তন কথা এজন্য বাপ ভাই বন্ধু সবাইকে অনুরোধ করি নিজের প্রতি যত্ন নেন নিজেরে নষ্ট করেন না কবর আপনার দুনিয়া আপনার সংসার আপনার আখেরাত আপনার হাসরের মাঠ আমার হাসর আমনের না আমনের হাসর আমার না وحشرناهم فلم نغادر منهم احدا এই যে সূরা কাহাফের মধ্যে আছে আল্লাহ বলেন আমি তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্র করব فلم نغادر منهم احدا একজনকেও ছাড় দেওয়া হবে না একজনকেও না এক ইঞ্চি এক সুতা বান্দা নড়তেও পারবে না লুকাইতেও পারবে না বাবা জাদু মা আমিলু হাদিরা আল্লাহ বলে বান্দা তোর জিন্দিগির সমস্ত আমল নড়াচড়া উঠা বসা নিঃশ্বাসটা পর্যন্ত আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে লিখিত দেখাবো দুনিয়ায় মোট কতটা নিঃশ্বাস ফেলেছিলি বান্দা আমি আল্লাহ দেখাবো বান্দা হ্যাঁ আমি কথার কথা আমি জ্যামে আটকায় রয়েছি 50 মিনিট এরপরে এখান থেকে বারবার ফোন দিতেছে আমার বয়ান আসার পর পর আমার আরেকটা বয়ান আছে এখন ওই যে সানানগর আমার মাহফিল আছে আবার এখনই তাইলে আমি সর্বোচ্চ ফেরেশানির ভিতরে আছি কিন্তু আমি ড্রাইভারের বলছি জ্যাম ভাঙ্গার পরে যে আগে আজ গিয়া জামাতে নামাজ পড়ো এরপরে যা হইব হইব মাহফিল থাকুক বা মাহফিল কাটিয়ে যাক রাহো আগে এশার নামাজ কিসে পড়ো আগে নামাজ পড়ো মি মাহফিল কি হয়েছে নাহলে আধা ঘন্টা দেরি হইব 20 মিনিট দেরি হইব কি তো হয়েছে কথা বলেন না কেন এটা কি হয়েছে এটা কি বাসে গেছে মাহফিলটা এটা সিদ্ধান্ত থাকতে হবে যে পৃথিবী উল্টে যাবে আমি সেজদা করব ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে 10ই মুহররম শেষ উনি একাই যুদ্ধ করতেছিলেন আহলে বাইতের সব উনার সদস্যরা পুরুষরা শহীদ হয়ে গেছে আর কেউ বাইচা নাই একটা ছোট ছেলে শুধু তাবুতে অসুস্থ আর মহিলারা একাই যুদ্ধ করছে ময়দানে ঠিক এই সময় জোহরের ওয়াক্ত হয়ে গেছে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নু দুশমনদেরকে বলছে আমাকে জোহর পড়তে দাও যুদ্ধ বন্ধ করো একটু সময় সীমার ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে জোহর পড়তে দেওয়া হবে না তার আগেই তোর গর্দান তোর দেহ থেকে তরবারির কূপে আলাদা করে দেব হযরত ইমামে হুসাইন বলেন সীমার জীবন তো দিয়েই দেব তো আল্লাহকে সেজদা দিয়েই দেই আল্লাহু আকবার নিয়ত বাঁধা হইছে আরে জান তো দেবই বেটা সিদ্ধান্ত তো নিছি শহীদ হব আল্লাহর জন্য তো জীবন বিলিয়ে দেবই বেটা তবে তার আগে সেজদা দিয়ে দেব